বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিরিয়ড হয়েছে। এর মধ্যে আমি তোমাদের কর্মজীবনমুখী শিক্ষা নিয়ে সেই শিক্ষার অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছো তোমরা সপ্তম শ্রেণী 15তম সপ্তাহ কর্মজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম কর্ম ও মানবিকতা। তো উত্তরটা দেখো, ঘর সাজানোর ক্ষেত্রে আমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করলাম। প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। জিনিস, নতুন কাপড় সাজানো। আমার বাসায় একটি কম্পিউটার আছে, তা ধুলোবালু হতে রক্ষা করার জন্য নতুন কাপড় হাত দিয়ে সেলাই করে থাকি। এতে সাজানোর কাজের পাশাপাশি আমার কম্পিউটার ধুলে বালু হতে নিরাপদ রাখি। নতুন কাপড় অর্থাৎ আরো একটি পয়েন্ট দিয়েছি সাজানো। আমার বাসায় টেবিল ক্লথের নিচে বা রেক্সিনের নিচে আমি একটি কাপড়ের টুকরা দিয়ে সেলাই করে দিই। এতে আমার ঘর ও টেবিলের সৌন্দর্য বেড়েছে। তাক তৈরি। আমার বাসায় এক টুকরো কাঠ ছিল, ওই কাঠ দিয়ে আমার পড়ার বই রাখার ব্যবস্থা করেছি। নারিকেলের শলা দিয়ে আমি ঘর ঝাড়ু তৈরি করি। এতে আমার ঘর ও পরিষ্কার হয়। অন্যদিকে তা গুছিয়ে রাখার ফলে ঘরের সৌন্দর্য বেড়েছে। মুত্তাহাতা। আমার বাড়িতে আমি মুত্তাহাতা ব্যবহার করে নামাজের জন্য পাড়ে তৈরি করি। নামাজ শেষে তা সাজিয়ে রাখি। বাড়িতে ঘর সাজানোর ক্ষেত্রে ব্যক্তির সৃজনশীলতা অবশ্যই থাকতে হবে। সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করা যায় এবং নিজের মতো করে ঘর সাজানো যায়। এতে ব্যক্তির রুচি যেমন বাড়ে, তেমনি ঘরেরও সৌন্দর্য বাড়ে। তাই সৃজনশীলতা ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে থাকে। এই হলো তোমাদের 15তম সপ্তাহের কর্মজীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র। এই উত্তরপত্রটা তোমরা দেখে তোমাদের থেকে আরও ভালো করে অ্যাসাইনমেন্টের উত্তরটা লিখবে। যদি আমার এই উত্তরটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিবে। বন্ধু বান্ধবকে লাইক এবং সাবস্ক্রাইব দিতে বলবে এবং বন্ধু বান্ধবকে মাঝে এই ভিডিও ছড়িয়ে দিবে। সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের জন্য এইখানে ক্লিক করো। আজকে পর্যন্ত।